নরসিংগড় গণধর্ষণ কাণ্ডে জড়িত ছয় অভিযুক্তকে পুলিশ ছয় দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। বৃহস্পতিবার অভিযুক্তদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করা হয়েছিল। আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত তাদের জেল হেফাজতে থাকতে হবে। অভিযুক্তদের দুজন নাবালক হওয়াতে তাদের পাঠানো হয়েছে জুবেনাইল হোমে। আদালত ধৃতদের টিআই প্যারেডের নির্দেশ দিয়েছে। টিআই প্যারেডে শনাক্ত হলেই ধৃতদের পাঠানো হবে পুলিশ রিমান্ডে। গত 24 সেপ্টেম্বর রাতে জিবি থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল এক মহিলা। পরিচিত অটো দিয়েই আসছিলেন তিনি। অটো চালক ছিল প্রদীপ দাস, তবে অটোটি ছিল মাধব দাসের। নির্যাতিতার অভিযোগ, হেরিটেজ পার্ক এলাকাতে আসতেই মহিলাকে অটো থেকে নামিয়ে একটি ইকো গাড়িতে বলপূর্বক তোলা হয়। সেখান থেকে মহিলাকে নিয়ে যাওয়া হয় নরসিংগড়স্থিত নির্জন এলাকায়। গাড়িতেও মহিলাকে গণধর্ষণ করা হয়। এরপর নরসিংগড় এলাকার নির্জন স্থানে গিয়ে 10 জন পৃথকভাবে মহিলাকে ধর্ষণ করে। তারপরে কি হলো? তারপরে তো ওখান থেকে আমার আমার দেহরে নিয়ে আইসে সার্কিট হাউস থেকে। আনার পরে বাড়িতে আনছি, আনছি পরে আমি আমার হাজবেন্ডের সবটা খুললে বাইক কইছে। তারপর আমি এডিনগর থানাতে আমার হাজবেন্ডের পোষা বাজারটা পার হয়েছে। এরপরে আমি আর জায়গাটা চিনি না, ডাইন দিকে ঢুকছে একটু দেখছি ওখানে খুব জঙ্গল, পিছনে পিছনে একটা ইকো গাড়ি, মারুতি ইকো সাদা কালারের গাড়িটাতে 6 জন আছিল। গাড়িটাতে তখন ওই প্রদীপ আর মান্তু আর ওই ছেলেটা আমার এই কর তুলছে, তুলিয়া দিছে ওই ছেলেটির সঙ্গে। ওই ছেলেটি আমার কচ্ছে চিৎকার করলে তা আমি সে করলে এনে মারলাম। তো আমি মুখের ভিতরে আমার মাল দিয়া ধরে রাখছে, নিতে নিতে অনেক জঙ্গল, মানে এনে কোনো মানুষের কোনো আকৃতি এনে নাই বা কোনো লাইট টাইট কিছু নাই। তো অনেক পিছনে পিছনে ও টুডা আবার আইসে, ওই প্রদীপ আর মান্তু আর ওই ছেলেটা 6 জন, তারা এই কোডা নিয়ে অনেক ভিতরে রাবার বাগানের ভিতরে নিয়ে ঢুকাইছে। ঢুকাইয়া তারা একজনের পর একজন, তারা 10 জন, মানে আমার আর ভাগ্য নাই। আমি মুখিয়া বাইকটা ঘুম মুখিয়া তোটুকু পারে, তারা আমার রান্না করতে করছে এইভাবে করছে, মানে আমার আমার পড়ার শক্তি নাই। একজনে 2-3 বার করে আমার কাছে গেছে, এই ডাক দিছে ওই ছেলেটিরে। আমি 3 জনের নাম খালি শুনছি, আকাশ, বিশাল, বাসু, আর আমি বাকিটির নাম বলতে পারি না। আর সেয়ারাও তো দেখছি না, অন্ধকার, ইকো গাড়িতে পর্দা লাগিয়ে রাখছে সাদা কালারের। যেটুকু পারছে আমার লোকে অন্য অফিসার করছে। করার পরে লাস্টে একটা ছেলে গেছে করে গাড়িতে উঠছে গিয়া, আমি এর বাইরে ধরে বুঝতে ভাই আমার রায় তো আজকে তোমার বোন হলে তুমি কী করলাম এলে একই আর কোনো বোন টোন নাই। আমার 2 বার আমার লোকে খুব দৌড়াদৌড়ি করছে করার পরে আমার, এরপরে আমি কই আমার শরীরের কাপড় কি অন্তত দৌ তোমরা। আমার হাতে কলারটি আসিল লাল কলার, এই ডিটাইনটা খুললে কই যে ফালাইছে না নিয়ে লয়ে গেছে আমি কইতে পারি না। তবে আমার কাপড়টি দিছে দিয়া আমার ব্যাগটা আমি লয়ে আলাইছি, এই গোটাটা আসিল ব্যাগটা। আমার ব্যাগটা গলার ভিতরে আমি পাতে রাখলে ঝুলাই না আসিল, ব্যাগটাতে 500 টাকা আসিল ওইটা লয়ে আলাইছে। নির্যাতিতার অভিযোগ, দুষ্কৃতীরা তাদের কার্যকলাপ শেষে সার্কিট হাউস এলাকায় তাকে ফেলে দিয়ে যায়। সেখান থেকে মহিলা তার দেওরকে ফোন করে। এরপর পরিবারের লোকজন এসে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরবর্তী সময় গৃহবধূর পরিবারের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয় পুলিশে। বুধবার দিনভর পুলিশ মামলা রুজু করে ঘটনার তদন্ত করে। পূর্ব মহিলা থানার পুলিশ ভারতীয় দণ্ডবিধির 376D 120B ধারায় মামলা রুজু করে। একে একে গ্রেপ্তার করে মাধব দাস, প্রদীপ দাস, অজয় সাহা, দীপক দেবনাথ, মনীষ রায় ও বিশাল দাসকে। ধৃতদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করে তদন্তকারী পুলিশ। আদালত ধৃতদের আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়ে দেয়। জেলের মধ্যে হবে ধৃতদের টিআই পেরিং। তবে 6 জনের মধ্যে অজয় সাহা ও বিশাল দাস নাবালক হওয়ায় তাদের পাঠানো হয়েছে জুভেনাইল হোমে, জানালেন সরকারি আইনজীবী বিদ্যুৎ সূত্রধর। গত 24/9/2019 তারিখে
একটা আগরতলাতে একটা গণধর্ষণ কাণ্ড ঘটেছিল এবং এই গণধর্ষণ কাণ্ডে আয়ু 6 জন 21 পার্সনকে অ্যারেস্ট করে এবং আজকে আদালতে প্রডিউস করা হয়েছিল। 6 জনের মধ্যে 2 জন তার মধ্যে জুবেনাইল। আদালত প্রথমেই জুবেনাইলদেরকে জুবেনাইল জাস্টিস বোর্ডে প্রেরণ করেন এবং বাকি যে 4 জন তাদের মধ্যে যে আয়ুর পিরিয়ডটা ছিল টিআই পিরিয়ড এবং 5 ডেজ পুলিশ রিমান্ড, তো আদালত অর্ডার দিয়েছে যে প্রথমে টিআই পিরিয়ডটা হবে, তারপর পুলিশ রিমান্ডের হেয়ারিং হবে এবং পুলিশ রিমান্ড কনসিডারেশন করা হবে। গৃহবধূর গণধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানান রাজ্যের আইনমন্ত্রী রতনলাল নাথ। তিনি বলেন, এই ঘটনা দ্রুত বিচারের জন্য সরকার চেষ্টা করবে। ইতিমধ্যে রাজ্যে 2টি ফাস্ট ট্র্যাক কোর্ট চালু করা হয়েছে, অর্থাৎ আইনমন্ত্রী বুঝিয়ে দিলেন এই গণধর্ষণ কাণ্ডের বিচার প্রক্রিয়া হবে ফাস্ট ট্র্যাক কোর্টে। দুঃখজনক, কিন্তু ঘটনা যারাই করুক তাদেরকে কড়াভাবে কিভাবে মোকাবেলা করা যায় এবং তাদের শাস্তির বিধান করা যায় সেগুলো আমরা করছি। যত দ্রুত বিচার হবে ততই পানিশমেন্ট বাড়বে, সেই জন্য আমরা স্পেশাল কোর্ট, ওই যেটা বলছি এক্সক্লুসিভ কোর্ট ফর পক্সকো অ্যাক্ট, এরম একটা আমরা করেছি। আর 2টো ফার্স্ট ট্র্যাক কোর্ট পরশু দিন আমরা অ্যানাউন্স করেছি। আর এই ঘটনা মহিলার বাড়ি আমার এলাকায় মোহনপুরের তারাপুর এলাকায় এবং মহিলার শ্বশুর, মহিলার হাজব্যান্ড, এরা আমার খুব পরিচিত। তো রাত্রে আমি গভীর রাতে খবর পেয়েই এই ঘটনার পর গোটা রাজ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। শাসক বিরোধী সবকটি রাজনৈতিক দল দুষ্কৃতীদের শাস্তি দাবিতে সরব হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।